ললিতা বল কি বলবি বল ও পরিমা হ্যাঁ প্রেম করছে গো প্রেম করছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ গো বল বল তোর কি মনে হচ্ছে বলছো কি কে প্রেম করছে রাধা কৃষ্ণ কে রাধা কৃষ্ণ প্রেম করছে হ্যাঁ গো তুমি প্রেম করো করো নাই হ্যাঁ এখানে মাইরা প্রেম করে হ্যাঁ কার সঙ্গে প্রেম করে কৃষ্ণর সঙ্গে ই মা গো তোমরা কৃষ্ণর সঙ্গে প্রেম করো মায়েরা কৃষ্ণের সঙ্গে প্রেম করো না বাড়ির স্বামী যদি দেখে যায় বাড়িতে এমন কেন হবে না হ্যাঁ তারা কৃষ্ণের সঙ্গে প্রেম করে তুমি কার সঙ্গে করো কৃষ্ণর সঙ্গে তা রাধা কার সঙ্গে করছে কৃষ্ণর সঙ্গে তা তোমার তো বলনি রাধাটা বলছো কেন জয় রাধে এখনো যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থাকেন দয়া করে চলে যান বারবার করে মালিক বাবু অনুরোধ করছে যেখানে প্রসাদের ব্যবস্থা করেছে ওখানে গিয়ে প্রসাদ সেবা করে আসুন ও সখি কেমন প্রেম করছে বলো তাই বলছি শোনো প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী আচ্ছা ঝোলানাতে যাই যমুনা লোহে গাবো কলকাতা তলায় চিকন কালাই গগনে সময় বলে যাচ্ছে যে ও গগনে বেলা বলে যাচ্ছে হ্যাঁ কিন্তু আজকে রাধানীকে পেয়েছি তা কি সহজে ছাড়বো না তাই নাকি পেয়েছি যখন হ্যাঁ তখন একটু স্বপ্নটা পূরণ করতে হবে না কি গো হ্যাঁ অনেক আশা করে এসেছি আজকে রাধাকে যখন পেয়েছি বিয়ে করব বিয়ে করব নাকি তাই কি বলছ জানো তো আচ্ছা মা রেখা কে রাধারানী আছে গো কে এখানে রাধারানী আছে হ্যাঁ আমি কেমন বিয়ে করব জানো কেমন তোকে বিয়ে করব মনে করি বিধিতাতে বাধা হয় নাকি হয় আমি যাদের করব বিয়ে
नाम की ही जे तर राधे तुम्हें तुम्हारी जानो बोलो बोलो अच्छा तू ही भालो तेरे मामी भालो ना तेरे भागना रे तू ही भालो तेरे मामी भालो ना तेरे भागना रे तू ही भालो तेरे मामी भालो ना तेरे भागना रे तू ही भालो तेरे मामी भालो ना भागना जब तेरे मामिया साथ करी पेड़ा मामी तो कर दिया तेरे को बताया राधे तुम्हें भलो नई कथी राग बोलेछिस अरे तो गाने गाभिर बेटे धुना पे की कोच जानो ओ भागना मामी ये दुआ सादर भागना रे तू ही भालो रे मामी भालो ना सादर भागना रे तू ही भालो रे मामी भालो ना सादर भागना रे तू ही भालो रे मामी भालो ना सादर भागना रे तू ही भालो रे मामी भालो ना
রাধারানীর দুধ কিন্তু মামিকে ভাঙনাকে খাইয়েছে, খাইয়েছ তো? তোমরা সবাই খাইয়েছ? হ্যাঁ, কারা কারা ভাগনাকে দুধ খাইয়েছে হাত তুলুন। আমি কি গো মায়েরা খাওয়াননি? হায় ভগবান, কেউ খাওনি? খাইয়েছে গো, সব মায়েরা খাইয়েছেন। কেন জানেন তো? ভালো করে বলছি শুনুন, আজকে শুধু রাধারানী একা দুধ খাওয়ায়নি, এই সকল যে মায়েরা রয়েছে সব মায়েদের দুধ গোবিন্দকে খাইয়েছে। কখন খাবে ভালো করে বুঝিয়ে দাও। কেমন খাইয়েছে জানো তো বাবা? স্বর্গে একটি গাভী ছিল, তার নাম কি ছিল? সুরভি গাভী। হ্যাঁ, সুরভি গাভী দেখেননি? হ্যাঁ, সেই সবার সবাই বাড়িতে দেখবেন ক্যালেন্ডার রয়েছে, তার গলদেশ থেকে নিচরটা গাভী আর মুখটা মেয়ে মানুষের মতো। তাই দেখেনি সেই কৃষ্ণ কি করে না, যখন গোচরণে খেলতে খেলতে সে কি করলো গো না, ওই তার সেই স্বর্গ থেকে গাভীটা আসতো গোপালকে দুধ খাওয়াতে, আর গোপাল কি করতো না, তার বাছুর সকলকে সরিয়ে দিয়ে গোপাল নিজে মুখ লেগে সেই গাভীর দুধ পান করতো। তাই তার নারীর মতো মুখ মানে রাধারানীর অংশ সদ্ভূতা, আর এখানে যে মায়েরা সব মায়েদের শরীর রয়েছে রাধারানীর অংশ। তাই সে গাভীটা যদি রাধারানীর অংশ হয় তাহলে মায়েরাও রাধারানীর অংশ, তাই বলেননি? রাধারানীর অংশ সদ্ভূতা সকল মায়েদের চরণে আমার প্রণাম। তাই এখানে সবাইয়ের শরীরে রাধারানীর অংশ রয়েছে, তাই সবাই প্রথম দুধ গোবিন্দকে খাইয়েছে। তাই সকল মামিদের দুধ আমি খেয়েছি। হ্যাঁ, আর ওই বৃন্দাবনে বৃন্দাবনে প্রাণ গোবিন্দ যখন সকল ধেনু বৎস নিয়ে খেলা করত। আচ্ছা মায়েরা বলেন তো, এই স্বয়ং কৃষ্ণচন্দ্রের বাবা মাকে জানেন কে গো? কি হলো কৃষ্ণের বাবা মার নাম কি জানেন? জন্মদাতা হলো পিতাকে বসুদেব, মাতা দৈবকী, আর পালিত বাবা মাকে পালিত বাবা মা নন্দ মহারাজ আর যশোমতী। তাই বলিছ না সবাই মিলে, সবাই মিলে তাহলে যখন মাতা যশোমতী গোপালকে খুব সুন্দর লালন পালন করত, মাতা যশোমতীর সন্তান কিন্তু নয়, কার সন্তান? দৈবকী। দৈবকী কোথায় ছিল না? কংসের কারাগারে ছিল, কংস মহারাজ তাকে বন্দী করে রেখেছিল কারাগারে। আর ঠিক যখন কৃষ্ণ জন্ম নিল, বসুদেব কি করলো না, কৃষ্ণকে মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে নন্দালয়ে রেখে দিয়ে এসেছিল, জানেন তো সবাই দেখেছে। তাই বলি শোনো, হরে কৃষ্ণ হরে রাম, সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। Thank you.
भगवान श्री कृष्ण चंद्र कार घरे जन्म निल दैवकी उदरे एक कंसर कारागारे से जख जन्मग्रहण करलो तक वसुदेव की करलो घन झड़ बृष्टि होच्छे से झड़ बृष्टिर मध्य कृष्ण के माथा पर यमुना पार हो नंदालय रेखे एसेछिलो आर सेई दिन थेके धीरे धीरे बड़ होते लागलो भगवान हाँ से जख भगवान जखन बड़ होते लागलो जशोमती मायर घरे ছোট্ট গোপাল কি করত যশোমতির মায়ের কাছ থেকে নবনী খেত ধীরে ধীরে কি করলো ব্রজগোপীদের সবার বাড়ি থেকে নবনী চুরি করে খাওয়া শুরু করলো যখন চুরি করে খাওয়া শুরু করলো তখন ব্রজবাসীরা এসে যশোমতী মায়ের কাছে নালিশ করলো বলে ও যশোমতী মা তোমার গোপালকে সাবধান করতে পারো না না কেন কি হয়েছে শোনো শোনো তোমার গোপাল আমাদের বাড়ি থেকে নবনী চুরি করে খায় আচ্ছা মা বলুন তো কোন ছেলেকে যদি যে যার নিজের সন্তানকে যদি পাড়ার অন্য কেউ এসে কিছু বলে সে মা কি সহ্য করতে পারে পারে কি পারে না তখন যশোমতী মা কি করলো ব্রজবাসীদের তাদের গঞ্জনা শুনে নিজে সহ্য করতে পারলো না না সহ্য করে কি করলো গো না গোপালকে দেখেননি দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে ও যে আজকে তো কি পাগলা একে বেঁধেছিল বেঁধে রেখে বলেছিল তুই আমার কথা শুনিস না তোকে আমার বাড়িতে এত দধি দুগ্ধ ছানা মাখন রয়েছে তুই শুনিস না তুই ব্রজবাসীদের সবার ঘর থেকে তারা তো ওদের মতো বড় লোক নয় রাজা নয় তারা দিন দরিদ্র তারা ওই দধি দুগ্ধ বেচাকেনা করে পয়সা নিয়ে তাদের সংসার চলতো তা তাদের যদি ঘর থেকে ছানা চুরি করে খেয়ে নিস তাহলে তারা সংসার চালাবে কি করে তোকে এত দেওয়া সত্ত্বেও তুই চুরি করে খেয়েছিস আজকে তোকে এই বেঁধে রাখলাম তোকে আর ছাড়বো না তাই আমার পদকতা কি বলেছিল গো মায়েরা সবাই জানে না এই গানটা সবাই মিলে দুটি বাহু তুলে সবাই বলতে হবে ওই গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস রে ছেড়ে দে thank you
Oh,